চলে চলতি রে না জানি না আসমান ও আচ্ছা, আপনি এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। বসুন বসুন, এখানে বসুন। তা আপনি কাজটা ঠিক মতো করতে পারবেন তো? আপনাকে দেখে তো ঠিক কাজের লোক বলে মনে হচ্ছে না। তা কয় বাড়িতে কাজ করেন আপনি, নাকি এই প্রথম এই লাইনে নামলেন? না না, আপনার কথা ভুল হচ্ছে। ও আচ্ছা, মানে আপনি প্রথম লাইনে নামেননি, বেশ কিছুদিন ধরেই কাজ করছেন। হ্যাঁ, বেশ ভালো। না না, আপনার কথা ভুল হচ্ছে। অনেকদিন ধরে কাজ করছেন না, আবার প্রথম লাইনে নামেননি। আচ্ছা বুঝেছি, তার মানে আপনি কিছুদিন ধরে কাজ করছেন, মানে বেশি দিনও না আবার প্রথমও না, কি তাই তো? না না, মানে আমি বলতে চাইছি আপনার কোথাও ভুল হচ্ছে, মানে আমি সেটা বলতে চাইনি। যা বাবা, এখনো আমারই ভুল হচ্ছে, মানে বেশি দিনও না প্রথমও না নতুনও না। দাঁড়ান দাঁড়ান, আপনি তো আমার কেমন হিসাব নিকাশ কেমন যেমন গুলিয়ে দিচ্ছেন। তাহলে আপনি বলুন, আপনি কতদিন ধরে কাজটা করছেন? মানে আমি বলতে চাইছি, আমি আপনার কাজের লোকের জন্য আসিনি। কাজের লোকের জন্য আসেননি? তাহলে আমার সরসর করে সন্ধেবেলায় ঢুকে এলেন যে। তো আপনার কি ধান্দাটা কি বলুন তো। না না, মানে আমি সেলস করতে এসেছি। সেলসম্যান? এই ভর সন্ধেবেলায় ভদ্রলোকের বাড়িতে কোনো সেলসম্যান আসে নাকি? তা কি বিক্রি করতে এসেছেন, ভেঙে বলুন তো দেখি। হ্যাঁ, মানে দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমাদের কোম্পানিতে নতুন প্রোডাক্ট, এই যে আমসূত্র কন্ডম। মানে কন্ডম? না না, আমার এসব লাগবে না। না না শুনুন, আসলে আমাদের কোম্পানিতে না অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়। এই যেমন ধরুন কাঁচা আমের ফ্লেভার, পাকা পেঁপের ফ্লেভার, আরো চিকেন কষা ফ্লেভারও পাওয়া যায়। আরে থামুন থামুন, এটা কন্ডম নাকি রেস্টুরেন্টের মেনু কার্ড? না না স্যার, আসলে আমাদের কোম্পানির থেকে না আলাদা আলাদা অনুভূতি দেওয়ার জন্যই এইসব সেল করা হয়। তাহলে আমার এসব লাগবে না, এবার আপনি আসুন। দারুণ কম্পিটিবল স্যার, একবার যদি করেন না বারবার করতে মন চাইবে। ইচ্ছা থাকলেই বা উপায় কি বলুন। কেন স্যার, দাম তো একেবারে সাধ্যের মতোই আছে। আসলে দামের ব্যাপার নয়, আমি আসলে একা মানুষ, কন্ডমের কি কাজ বলুন। শুধু শুধু লাগিয়ে তো আর দুলিয়ে বেড়াতে পারবো না। কেন স্যার, আপনার স্ত্রী? না না, আমি ব্যাচেলার, মানে অবিবাহিত। ও আচ্ছা, তাহলে আপনার বান্ধবী বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? 125টা ঘটক লাগিয়ে একটা ম্যারিটাল অ্যাফেয়ার করতে পারলাম না, আবার তার উপরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? না না, মানে রেখেই দিন, কখনো কখনো যদি কাজে এসে যায় তখন পাবেন কোথায়। এতগুলো বছরেও যখন লাগলো না, তখন আর লাগবে বলে মনে হয়। তাহলে আর উপায় কি, যদি একটু জল খাওয়াতেন তাহলে জল খেয়েই না হয় চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি আসছি। কি যে করি যে করি যে করি, লোকটা হয়তো মৃতটা হয়তো মৃতটা হয়তো, কিন্তু প্রয়োজন নেই বলে হয়তো। এদিকে স্যার বলেছে, বলেছে আজ বড় একটা কোয়ান্টিটি সেল করতেই হবে, কোনো কথাই শুনলো না।
স্যার আসতে পারি? আসুন, ভিতরে আসুন, বসুন। স্যার আপনি ডেকেছিলেন? হ্যাঁ, আপনার তো কাজের রেকর্ড খুবই খারাপ, সেল তো একেবারেই নেই, তার মধ্যে আপনি দিনের পর দিন কামাই করে চলেছেন। আসলে স্যার মায়ের শরীরটা খুব খারাপ, তার জন্য। দেখুন, সেটা তো আমাদের দেখার বিষয় নয়, না আপনাকে তো কাজটা করতে হবে, নাহলে কাজ থাকবেই করে। দেখুন, আমি আপনাকে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আপনি আপনার টার্গেট যদি আজকে কমপ্লিট না করতে পারেন, কাল থেকে আপনার আসার দরকার। আপনি কি করে সেটা করবেন সেটা আপনার ব্যাপার, বাকি কোম্পানি আপনার কোনো দায়িত্ব নেই। না না, সারাদিন ঘুরে ঘুরেও এক পিস কনডমও বিক্রি করতে পারিনি, কাজটা আমার যেভাবেই হোক চাই। সন্ধ্যা হয়ে এলো, এদিকে লোকটাই আমার শেষ সম্ভব, যেভাবেই হোক এনাকে কন্ডম বেচতেই হবে। হে নিন জল। তাহলে আপনি কি কন্ডম নিচ্ছেন না স্যার? না, ওই যে বললাম, প্লেনেই যখন চড়বো না তাহলে টিকিট কেটে কি লাভ? আচ্ছা, প্লেন যদি ল্যান্ড করে আপনার পায়ের গোড়ায় এসে দাঁড়ায়, আপনি কি প্লেনে চড়বেন না? মানে? আসলে স্যার আমাদের কোম্পানিতে একটা স্পেশাল অফার আছে। কি, কিরকম অফার? আসলে আপনি যদি 100 পিস কনডম কেনেন, তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় ধরনের সুযোগ। এই যে 100 পিস কনডমের সঙ্গে রয়েছে আপনার জন্য কনডমের ডেমো নেওয়ার সুযোগ। ডেমো? কনডমে? সেটা কিভাবে নেব? না আসলে আর যখন কেউ নেই, তাহলে আপনি চাইলে আমাকেই ডেমো হিসেবে নিতে পারেন। আপনার উপর? সত্যি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে আপনাকে 100 পিস কনডম কিনতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাইরে গিয়ে বসুন, আমি তাহলে ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাঁ ঠিক আছে।